বিসমিল্লাহ রহমান রহিম। সকল প্রশংসা আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন সবাই? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আসলে একটা প্রোগ্রাম ছিল, অ্যাওয়ার্ড প্রোগ্রাম, তো আমি তো সবসময় আমি একজন সামান্য ক্ষুদ্র মানুষ, আমাকে বিভিন্ন সংগঠন থেকে ডেকে যে আপা আপনি তো মানুষের কল্যাণ করছেন, আপনাকে একটা সমাজসেবায় অবদান রাখার জন্য আমরা আপনাকে মনোনীত করেছি, তো গিয়েছি, এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, অ্যাওয়ার্ডটাও দেখাচ্ছি। আসলে সম্মান পেলে সবসময়ই ভালো লাগে, যেটা সত্য কথা, কাজের উৎসাহ বেড়ে যায়। তো জানি না নিজের সম্মান ডিগ্রি কোনো কিছুই আমি কিছু মনে করি না, যতক্ষণ না আমার মাধ্যমে হাজার হাজার মানুষের কল্যাণ না করতে পারবো। সকল প্রশংসায় আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, আমরা ওসিলা মাত্র। তো আমি আপনাদের মাঝে আজকে বেশ কয়েকটা পাত্রী আসছে, বিধবা, ডিভোর্স, তাদের কথা বলছি, যাদের সাথে মিলে যাবে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261, ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। সবসময় সবাইকে একটা কথাই বলবো, সবসময় একটু ধৈর্যশীল হতে হবে, মায়াশীল হতে হবে, দানশীল হতে হবে, তাহলে মানুষ, এবং আমি প্রতিটা ক্ষেত্রেই দেখলাম যে একমাত্র এবাদত, বন্দেগী, নামাজ, রোজা, মেধা, পরিশ্রম, যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে। কেউ আপনাকে কোনো ভালো জায়গার সন্ধান দিবে না, কিন্তু আপনি সেটা আপনার মেধা দিয়ে সেগুলি আপনি আদায় করে নিতে হবে। আমি তো মানে আমি একজন সামান্য মানুষ, আপনারা কিছু মনে করবে না, জাস্ট আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে কিছু যেটা কল্যাণকর সেটা বলার জন্য। তো আমি এখন মানে আমি একটা কথা বলবো, প্রত্যেকটা মানুষের ভিতরে মানবিকতা, মায়াশীলতা, দয়াশীলতা, দানশীলতা এবং সন্দেহপ্রবণ না করা, অহংকারী না হওয়া। সবাই মানুষকে যখন দেখবেন, একটা মানুষ আপনার পরিবারে কেউ না, আপনার আত্মীয় স্বজন না, বাট সে একটা বিপদে পড়েছে, আপনি যতটুকু ওয়ে আছে আপনি ঠিকই তার, যদি আপনার একটা মুখের কথা, একটা হাতের সিগনেচারে যদি তার জীবন পরিবর্তন হয়, সেটা আপনি কিছু পেলেন না, কিন্তু বাট আপনি মনে করবেন এটা ভালোবাসা ফিরে আসবে। এটা আমি প্রতিটা ক্ষেত্রে প্রমাণ পাচ্ছি, প্রতিটা ক্ষেত্রেই আমি প্রমাণ পাচ্ছি, তাই আমার আপনজন আপনারা, আমি সেজন্য আপনাদেরকে বলছি। তো এই মুহূর্তে আমি 10টা মেয়ের কথা বলছি, 10টা মেয়ের জন্যই আমার পাত্র প্রয়োজন। আমার পাত্র ভাইরা কোথায়, যোগাযোগ করতে থাকো, সারাক্ষণ তো একদম ব্যস্ততা, বিশেষ করে প্রবাসী ভাইরা, আমি কি যে বলবো, ওরা খুব অধৈর্য, এত অধৈর্য হওয়ার কিছু নাই, যেহেতু বিদেশ করতে গেছো মন মানসিক একটু শান্ত রাখতে হবে। অনেকেই বলে আমাদের ওয়াইফ চলে গেছে, তো আসলে চলে যাওয়ার এখন এই বর্তমান যুগে এই চলে যাওয়া, মানুষ যত ডিজিটাল হচ্ছে সব কিছু সহজলভ্য পেয়ে যাচ্ছে সব কিছু, আবার কোনো মেয়ের সেই ধরনের চিন্তাভাবনা থাকতে হবে মানুষের যে আমি প্রবাসী ছেলে বিয়ে করব বা আমি প্রবাসী মেয়ে বিয়ে করব, আমাকে অনেকদিন একা থাকতে হবে, এইগুলি একটু আলাপ আলোচনা করে বিয়ে রাগ দিয়ে নিতে হবে। তাহলে ওর মেন্টালিটি, যে মেয়ে অন্তত গুণার চিন্তা করবে, তার জীবন চিন্তাভাবনা থাকবে যে আমার একটাই স্বামী হবে, আমার একটাই ওয়াইফ হবে, তারা কিন্তু খারাপ কিছু করতে পারে না, এটা সবসময় মনে রাখবে। একজনের ভাগ্যর সাথে আরেকজনের ভাগ্য মিলানে হবে না, যে এই কিছু কিছু মেয়েরা আসে আপনার এত ডিভোর্স হচ্ছে জেনে আমি বিয়ে করতে চাচ্ছি না, এটা কিন্তু ঠিক না। আল্লাহ কিন্তু এক একজনের ভাগ্য আল্লাহ এক একভাবে গড়ে দিচ্ছে, তার সাথে তোমার মিল থাকবে কেন? তুমি ভালো কাজ করো, আল্লাহকে ডাকো, সবসময় নামাজ রোজা ইবাদত বন্দেগী থাকতে হবে, তারপরে মানুষের জন্য কিছু করতে হবে এবং মানুষের কল্যাণে নিজের সৌন্দর্য, নিজের কাজ কর্ম সব কিছু, অলস মানুষ কিন্তু কিছু হতে পারে না। এবং অনেক মেয়েরে আছে বলে যে আপু আমি বিয়ে করলে একদম রিল্যাক্স, আমি চাকরি টাকরি করবো না কিছু না, কেন? সবারই অবদান রাখতে হবে সমাজে, সমাজে যেমন অবদান রাখতে হবে, সমাজ কি পরিবারে যেমন অবদান রাখতে, সব কিছুতে নিজের একটু 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 মেধা দিয়ে নিজের সংসারটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। মেয়েদেরকে তো আমি বলি যে তোমরা তোমাদের যে পরিশ্রম মেধা আছে সেগুলি তোমাদের সংসারের জন্য যেমন কাজে লাগাবে, এবং এই সংসার মানে দেখা যায় যে পরিবার, পরিবারের বাইরে তারপর কিন্তু সবারই একটা হ্যাপি, মানুষের মধ্যে যখন ভালো কিছু ছড়িয়ে যাবে তখন কিন্তু আর এই সমাজে অস্থিরতা থাকবে না, সবাই সবার ভালোই চিন্তা করবে, এটা সবসময় আমি মন থেকে এটা মনে করি। তো যাক, বেশি কথা, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলে দেই আমার প্রবাসী ভাইরা, আমি আহ্বান করছি একটা পাত্রী, ও হচ্ছে মাস্টার্স পড়া, ওর নাম মাত্র একটা ডিভোর্স, এমবিও করেছে, ওর নাম অনি, ওদের বাসা হচ্ছে উত্তরাতে, ওর কোনো ইস্যু নাই, এক মাসের মতো নাকি ছিল, ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা দেশে থাকা ভালো ছেলে চায় বা বিদেশেরও হতে পারে। আরেকটা বোন, ও সরকারি চাকরি করে ইঞ্জিনিয়ার, ওর নাম হচ্ছে তানিয়া,
ওদের হচ্ছে ডিওএইচএসে বাসা খুব, মেয়েটার ওর নামমাত্র ডিভোর্স হয়েছে, মেয়েটা কিন্তু অপূর্ব সুন্দর, প্লাস সরকারি চাকরি করে সে ইঞ্জিনিয়ার হিসাবে। তো ওর জন্য একটা সরকারি চাকরিজীবী হলে ভালো হয়, বা বিদেশেও দিবে কোনো অসুবিধা নেই। আসলে এখন অ্যাভারেজে মানুষ চাচ্ছে এই যে আমরা টার্গেট করি, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া দিব না, কিন্তু ভাগ্য যে কোথায় লেখা আছে তা তো বলা যায় না। আর আমরা কিন্তু বানিয়ে দিতে পারবো না, এমন না যে হ্যাঁ ঠিক আছে এই একটা কেক আনলাম, পছন্দ হলে না আবার এটাকে বানায় এটা নেই, এটা না, এটা হচ্ছে মনের ব্যাপার দুজনের। আল্লাহ জুড়ি বিয়েটা এমন একটা আল্লাহ রহমত, যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। সেজন্য তোমাদেরকে আমি বলছি একটু ধৈর্য ধরতে হবে। আরেকটা বোন, ওর নাম হচ্ছে পরি, ও এলিফ্যান্ট রোডে বাসা, ও অবিবাহিত, 23 মতো বয়স, ও সিটিজেন পাত্র পেলে ডিভোর্স, ওয়াইফ মারা গেছে এরকম তার কোনো আপত্তি নেই, বয়সও তার কোনো আপত্তি নেই, মেয়েটা কিন্তু অনেক সুন্দর। আরেকটা মেয়ে ফ্লোরা, ওর হচ্ছে একটা বাচ্চা আছে, ওর 35 মতো বয়স, ও হচ্ছে এখন একটা ব্যাংকে জব করে, ও একটা দেশে থাকা ছেলে যাচ্ছে, যদি এরকম কেউ থাকেন আপনারা যোগাযোগ। আরেকটা ও আমাকে আন্টি ডাকে, ওর 23 মতো বয়স, নামমাত্র ডিভোর্স, আখি সিপাহীবাগে বাসা, ওর একটা নতুন একটা বোন হয়েছে ছোট, তো এখন এই ওর একটা নামমাত্র একটা ডিভোর্স হয়েছিল, তো একটু সুন্দর আছে মেয়েটা, ইন্টারমিডিয়েট পড়ে। অনেকে আছে সাংসারিক ঘরোয়া মেয়ে চায় না, এরকম আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা মেয়ে, ওর নাম হচ্ছে জান্নাত, ও হচ্ছে যাত্রাবাড়িতে বাসা, 27 মতো বয়স, ওর ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য দেশে বিদেশে খুব দ্রুতগতিতে দরকার। আরেকজন হচ্ছে ফাতেমা, ওর বয়স 26, ও অবিবাহিত, ঢাকার বাইরে সেটেল, বিএ পাশ করছে, মেয়েটা অপূর্ব সুন্দর সব দিক দিয়ে, ধার্মিকও আছে, ওর জন্য একটা দেশে এবং বিদেশে একটা পাত্র চাচ্ছে। আরেকজন বোন বনশ্রীতে থাকে, ওর নাম রিঙ্কি, ওরও 26 মতো বয়স, ওর ডিভোর্স, দেখতে অপূর্ব সুন্দরী, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে লন্ডনে থাকে, স্বর্ণালী, স্বর্ণালী বয়স 40, ও 5 ফিট 3 লম্বা, দেখতেও ভালো, ওর ওখানে বিজনেস আছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকজন হচ্ছে বোন, ও হচ্ছে বিধবা, ওর জারিন, ও গুলশানে বাসা, ওর 45 মতো বয়স, ও খুব দ্রুতগতিতে বিয়ে করবে। এই মেয়েগুলি কি মানে যারা আছে না যে মানে আমাদের বিয়েটা প্রয়োজন, এর জন্যে আমরা বিয়ে করব, যে আমাদেরকে একটু আপা খুব দ্রুতগতিতে যারা বিয়ে করবে তাদের সাথে একটু মিট করাই দেন। তো ঠিক আছে, আমি বললাম, ডিসপ্লে করলাম, যদি এরকম কেউ থাকে এই উপযুক্ত পাত্রীদের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে থাকো, আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমার দেশ ও প্রবাসী ভাইদের আমি অনেক অনেক সালাম এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবসময় মানি যে মানুষের মানুষের যখন মানুষ মানুষের কল্যাণ করে সেই মানুষটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তা না হলে আসলে আল্লাহ এটা পছন্দ করে না। মানুষ থাকবে বিভিন্ন জন, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন কমেন্টস করবে, বিভিন্ন ধরনের মানুষ কথা বলবে, তাই বলে যে মানে ওই যে আসে না মানুষ কিছু উড়া উড়া খবর, অনেক কিছু মিথ্যা কাল্পনিক গল্প বানায় মানুষকে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত করে, সেটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি সবসময় সেটা মনে করি, এবং মানুষের কল্যাণ যেহেতু করতে আমাকে আল্লাহ ছোট্ট একটা ক্ষমতা দিয়েছে, এই ছোট্ট ক্ষমতা দিয়েই আমি যতটুকু পারি, আমি দুই হাত একটা মুখ আমার মানুষ মানে যেখানে যেটা বলা লাগবে, এবং এমন মানে অপ্রাসঙ্গিক একটা কথা বলতে হয়। আজকে এমন একজন আসছে যে 10 বছর আগে ওকে বিয়ে দিছে ওর একটা প্রবলেম নিয়ে, আমি সাথে সাথে আমি আমার মানে মেমোরিতে আসলো ওই লোকটাকে বললো, ওর হয়তো একটা একটু আগে ফোন করে বললো যে আপা আলহামদুলিল্লাহ আমাদের আপনি ফোনটা করে দিয়েছেন, উনি আমাদের আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি সে বোন দোয়া করবা, আমার যতটুকু নলেজে যতক্ষণ তোমাদের জন্য যেই ওয়ে আছে যে তোমরা একটু ভালো থাকবা, যে কোনো মানুষ ভালো থাকার জন্য আমি সবসময় মানে আমি আছি, আমার যতটুকু মানে ক্ষমতা আছে। আমার আমি একজন সামান্য মানুষ, কিন্তু অনেকেই বলে যে আপা আপনি এমপি হয়ে যান, আপনাকে আসলে অর্থবিত্ত ছাড়া তো এখনকার সমাজে অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু আমি একটা মানি যে আল্লাহ যদি ভাগ্যে রাখে কোনো কখনো যদি অর্থবিত্ত দেয়, একটু একটু কোনো সামান্যতম একটু যদি আমি মানে অফিস ভাড়াটা দেওয়া লাগলো না আমার স্টাফদের, যা একটু কোথা থেকে যদি একটু হেল্প পাই, না আল্লাহ আবার রাগ হয়ে যাবে যে আল্লাহর কাছে আমি তো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি, জাল্লাহ কোনো না কোনোভাবে তো এই করোনাকাল থেকে এখন পর্যন্ত আল্লাহ যে অফিসটা রাখার তৌফিক দিয়েছে, আমি লজ্জিত আল্লাহর কাছে, আল্লাহকে যখনই বলছি আল্লাহ আল্লাহর কাছে আমি লজ্জিত। আমি আপনাদের মাঝে আসলে আসলে অনেক সময় আবেগপ্রবণ হয়ে কিছু কথা বলি, আপনারা কিছু মনে করবেন না, অনেকেই বলতে পারে যে হ্যাঁ আপনি তো পর্দা করেন না, আসলে পর্দাটা আমি আমি করি সবসময়, তারপর কিন্তু অনেক সময় অনেক সমাজে অনেক কিছু কাজের ক্ষেত্রে যখন যে যেখানে যেমন তেমন থাকতে হয়, আমারও তো স্বাদ আছে, আছে ভালোবাসা, ঘরে বেঁধে রেখো না নিয়ে যাও এগিয়ে, তাই না? এটা কিন্তু সবার মধ্যেই থাকে। তো আমি ছোটোবেলা থেকে আমি আমার মানে আমার জন্মের পর থেকে নাকি আমি একটু ফ্যাশন পছন্দ, বাট আমি আবার আমার মানে মূল যে থিম, মূল যে চিন্তাভাবনা সেটা আমি ঠিক রেখি, মানে একটু হয়তো এই যে আমি আসলাম
আমি তো আসলে তা না, একটু এটা একটু বলবে যে হ্যাঁ সুন্দর লাগছে, এইটাই একটা মনের শান্তি, এই এছাড়া আর কিছুই না, নাথিং। তো সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন, সবাই দোয়া করবেন সুন্দরভাবে যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি, এটাই আমার সবচেয়ে সবচেয়ে বড় সফলতা আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।